সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মাই ভিল কুকিং ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হলো হোলি, তো হোলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা সবাই খুব এনজয় করো আর সাবধানে রং খেলো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি রোজগারের মতন তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। সকাল সকাল আমি এখানে চা বসিয়ে দিচ্ছি, সবার জন্য চা করে নেব। আর যখন ভিডিওটা বানাচ্ছিলাম আমি রান্নাঘরে লাইট জ্বালাতে ভুলে গেছিলাম, যে কারণে লাইটিংয়ে একটু প্রবলেম হয়েছে। তো চাটা হয়ে গেছে, আমি এখানে চা ঢেলে নিচ্ছি। আর বোনকে বলেছিলাম যে মুড়ি মাখাতে, মানে আমার কাকার মেয়ে এসছে আমাদের বাড়িতে বেড়াতে, তো ওকে বলেছিলাম মুড়ি মাখাতে। তো মুড়ি মাখিয়ে চাটা সবাইকে এখন দিয়ে দেবে, আর আমি এখন চলে যাব স্নান করতে। স্নান টান করে আসার পরে এখানে আমি ফুল তুলে নিচ্ছি। আর আজকে পুজোটা আমি সকাল সকালই দিয়ে নেব, যেহেতু রং খেলা। তো ছাদেও গেছিলাম ফুল তুলতে, ছাদে আর ভিডিওটা আমি বানাইনি। এখানে দেখো কত রকমের ফুল আছে, গাছ থেকে একটা ডালিয়া ফুলও তুলেছিলাম। আর ঠাকুরের দেওয়ার জন্য এই আবিরগুলো আমি সাজিয়ে নিয়েছি, আর এই একটা মালা আমি বাজার থেকে এনেছিলাম। আর ঠাকুরকে আজকে দেবো আমি মিষ্টি, মিষ্টি দিয়ে পুজো দেবো, দু রকমের মিষ্টি দিয়ে। তো এদিকে আমি পুজোটা কমপ্লিট করে নিই, তারপর রেডি হবো আবার রং খেলার জন্য। আর আমি এখন আবির খেলা শুরু করে দিয়েছি, আমার বোন আর আমার ভাইজিকে রং মাখিয়ে আবির খেলা আমি শুরু করছি। আর এখানে একটা কালো কুর্তি আর কালো লেগিংস পরে নিয়েছি, রং লাগলে যেন ভূত ভূত বলে মনে হয় না, বা জামা কাপড় বেশি না বোঝা যায়, জামা কাপড়ে রং লেগেছে সেটা যেন বোঝা না যায়, সেই জন্য। সুন্দর পরিষ্কার মুখটা ঠিক আছে, রং মাখাচ্ছে, আমরা বাড়ির কয়েকজন মিলে আবির খেলা শুরু করেছিলাম। আর এবার যাবো একটু রাস্তার দিকে, কেননা এখন বাজে বেলা দুটো, রাস্তায় লোকজন অনেক পরিমাণ কমে গেছে। এখন গেলে রং মাখার ভয়ও খুব কম থাকবে, যাদেরকে পাবো কম করে দিয়ে বাড়ি চলে আসবো। মুখ দিয়ে দম নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস ফেল, মুখ দিয়ে দম নিয়ে। তেল তো ওই জন্যই দিয়েছি যে এই গরুগুলো তেল আমি কি হয়েছে কি হয়েছে দুটো দুই সাইডে কম হয়ে গেছে কিন্তু অভিজিৎ
তাহলে উঠে যাবে হাতে লাগাবে মুখ ধুস না তাহলে রং খারাপ দিন মুখ ধরছে ও দেবা আসছে মিষ্টি খাবে আগে রংটা দেখো মিষ্টি নেই আবির আছে আবিরটাই মাখো তুই এসে ভুল করিস নি বাবা তুই এসে ভুল করেছিস আমি এখন যাচ্ছি বাজারে তো বাড়ি থেকে রঙাতে ভুলে গেছিলাম তাই জন্য বাজার থেকে রং কিনে নিয়ে যাচ্ছি একটা ভাইকে রং মাখাতে আসছে রং মেখে ভূত ওদের প্যাকেট রেডি আছে আর কোথায় মাখাবে পুরো তো ভূত হয়ে আছি অল্প 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 হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি চো বাড়ি চো বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির সামনে প্রায় এখানে গছ ভাড়া করে চলছে নাচে না তো এখানে এরা নাচ গান করছে শেয়ার করবো বলে আর এবার আমি চলে যাবো স্নান করতে স্নান করে এখানে চলছে ভাত খাওয়ার আয়োজন মানে ভাত খেতে বসবো আর খাওয়ার পরে লম্বা একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা হয়ে গেছে আর এখন একজন স্পেশাল মানুষের হাতে চা দিয়ে আমার সন্ধ্যাটা শুরু হচ্ছে তো আশা করি তোমরা বুঝতেই পারছো স্পেশাল মানুষটা কে তো ভিডিওটা আমি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি তোমরা হোলিতে কেমন কাটালে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর যারা এতদিন আমার পরিবারে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরিবারে নতুন আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ তো আজকের মতন বিদায় বন্ধুরা।